হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা? তো আজ আমরা চলে আসলাম সীতাকুণ্ড ইকো পার্কে। তো মূলত এখান দিয়ে সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে প্রবেশ করতে হয়। এটাই হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্কে যাওয়ার রাস্তা। তো চলুন যাই, উপভোগ করে আসি সীতাকুণ্ড ইকো পার্ক। তো যাই হোক, আমরা ভিতরে প্রবেশ করে গেছি। তো আপনাদের সুবিধার জন্য একটু বলে দেই কীভাবে সীতাকুণ্ড আসবেন। ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী যে কোনো এসি অথবা নন এসি বাসে করে আপনারা সীতাকুণ্ড আসতে পারেন। সবগুলো বাসই সীতাকুণ্ড প্রয়োজন অনুযায়ী থামে। বাসে করে ঢাকা থেকে আসলে সীতাকুণ্ড বাস স্টপেজ থেকে 2 কিলোমিটার দূরে ফকিরহাট নামক জায়গা দিয়ে সীতাকুণ্ড ইকো পার্কে যেতে হয়। আর একটু বলে রাখি, চট্টগ্রামের মাদারবাড়ি ও কদমতলী বাস স্টেশন থেকে সীতাকুণ্ড যাওয়ার বাসগুলো ছাড়ে। এছাড়া অলঙ্কার থেকেও ম্যাক্সিতে করে সীতাকুণ্ডের ফকিরহাট যাওয়া যায়। আর যদি কেউ ট্রেনে করে আসতে চান, তাহলে বলে রাখি ঢাকা থেকে শুধুমাত্র মেইল ট্রেনেই সীতাকুণ্ড রেল স্টেশনে থামে। ঢাকা থেকে রাত 11টায় যাত্রা শুরু করে পরের দিন সকাল 6টা থেকে 7টার মধ্যে ট্রেনটি সীতাকুণ্ডে পৌঁছায়। সীতাকুণ্ডে এসে আপনি চাইলে সময় বাঁচানোর জন্য সিএনজি ভাড়া করে নিতে পারেন সারাদিনের জন্য। সেক্ষেত্রে আপনার 1000 থেকে 1200 বা এর থেকে হয়তো বা একটু বেশিই লাগতে পারে। তবে আপনি ইচ্ছা করলে পায়ে হেঁটেও সীতাকুণ্ড ইকো পার্ক ঘুরতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সময়টা অনেক বেশি লাগবে। আর যদি সময় বাঁচাতে পারেন, তাহলে সীতাকুণ্ড এবং মিশরাই এলাকায় অনেক স্পট আছে, অনেক ঝিরি আছে, ঝর্ণা আছে, এগুলাও এই ট্রেলগুলোও আপনি দেখে নিতে পারবেন। খুবই খারাপ রাস্তা, একটু হাঁপায় গেছি। সবাই বলতেছে 3 কিলোমিটার, আই ডোন্ট নো। আমরা এখন সুপ্তধারা ঝর্ণার উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে নামতেছি। ঝর্ণায় পানি আছে শোনা? কষ্ট কম হবে। সিঁড়ির ধাপগুলো খুব পছন্দ হয়েছে। এর আগে যত জায়গায় গেছি সিঁড়ির ধাপগুলো এত উঁচু উঁচু যে খুব বেশি কষ্ট হয়ে যায়। তো এখানে দেখতেছি সিঁড়ির ধাপগুলো হচ্ছে ছোট ছোট ধাপ, ধাপের উচ্চতা কম। তুমি কি দোয়া দুরুদ পড়তেছো নাকি? দোয়া পড়তেছো? না, আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ যে এত সুন্দর করে বানাইছে সেই ইয়েতে দোয়া করো, শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আর কি করে তৈরি করে তার না জানি ব্যস্ত কত সুন্দর। হ্যাঁ বাহ, সূর্যের তারতম্যের কারণে সূর্য এখন খারাপ ভাবে আছে না, না এখনো ওইদিকে হেলে আছে, এই কারণে এক 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 সাইড এক এক রকম লাগতেছে ক্যামেরায়। তো আমার পর্যন্ত টিকে আছে কে কে? শেষ পর্যন্ত টিকে আছে হচ্ছে মান্নান, মৌসুমিদি, আমাদের নাইমা আর হচ্ছে নাইমার হাজব্যান্ড, আর পেছনে একটা পিচ্চিও টিকে আছে আর কিছু। সবগুলো মাইয়া হচ্ছে পিছনে ছেড়ে আসছি। তুহিন তুহিন আপু, তারপরে ওনা আরও তো আসছে দেখতেছি, এই যে নীলুফু আপু আর ওই আপুর নাম জানি কি রিক্তা, রিক্তা আপু চলে আসছে। আমেনার আমেনার বোন, এই যে কতগুলো রিয়েল পার্সোনালিটি শেষ পর্যন্ত টিকে গেছে, আর কেউ টেকে নাই। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, অনেকেই একটা প্রশ্ন করেন আপনারা যে হচ্ছে সীতাকুণ্ড পাহাড় বা মিশরাই রেঞ্জে যেই ট্রেইলগুলো বা ঝর্ণাগুলো আছে, ওয়াটারফলসগুলো আছে, বা সীতাকুণ্ড ইকো পার্কে কখন যাব। হ্যাঁ, এটা একটা সত্যি এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি বলি সীতাকুণ্ড বা মিশরাই রেঞ্জে আসার পারফেক্ট টাইম হচ্ছে বর্ষাকাল।
তবে কিছু কিছু আমাদের এখানে মিশরের রেঞ্জে যেমন নাপিতাছড়া বা হচ্ছে খোয়াছড়া বা এই এলাকাগুলো একেবারে ভরা বর্ষায় আসাটা কিন্তু অনেক সময় বিপজ্জনক হয়ে যায়। হ্যাঁ, এমন কিন্তু অনেক দুর্ঘটনা এখানে ঘটেছে। তো আমি বলবো ভরা বর্ষাটা আপনারা অ্যাভয়েড করেন। সীতাকুণ্ড এবং মিশরের রেঞ্জের প্রকৃত সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে সবাইকে আমি পরামর্শ দিব সেপ্টেম্বর অক্টোবরের দিকে আসার, কারণ এটা হচ্ছে বর্ষার শেষের দিকে, বর্ষাটা এক সময় কম থাকে এবং ভরপুর পানি থাকে, আপনি ঝর্ণার প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সীতাকুণ্ড ইকো পার্ক বা সীতাকুণ্ড পাহাড় বা যে মিশরের রেঞ্জে বা এই সীতাকুণ্ড এলাকাতে যে ঝর্ণাগুলো আছে, এই ঝর্ণাগুলোতে ম্যাক্সিমাম ঝর্ণাতেই কিন্তু আপনার হচ্ছে শুকনা মৌসুমে, এই সময়টা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুনে কিন্তু পানি থাকে না। হ্যাঁ, কিছু কিছু ঝর্ণাতে পানি থাকে, থাকলেও সেটা খুবই স্বল্প পরিমাণে, অনেক কম। সো আপনি ঝর্ণার প্রকৃত সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না, সেই জন্য আমি পরামর্শ দিব। আবার একেবারে বর্ষা মৌসুমে আসলে পানির পথগুলো অনেক পিচ্ছিল থাকে, হ্যাঁ, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। এই জন্য বলবো যে হচ্ছে অক্টোবর সেপ্টেম্বরে, সেপ্টেম্বর অক্টোবরে আসেন। অগস্ট মাসটাও চুজ করতে পারেন, তাও আমি বলবো যে দরকার নাই, সেপ্টেম্বর অক্টোবরটাই আপনারা হচ্ছে চুজ করেন। এটা যেমন নিরাপদ হবে উপভোগও করতে পারবেন এবং এই সময়টা সবুজে ভরপুর থাকে পাহাড়টা। আর আপনার সীতাকুণ্ড ইকো পার্কে যে দুইটা ঝর্ণা আছে, সহস্রধারা এবং সুপ্তধারা, আমরা কিন্তু মূলত, আমি জানি যদিও যে হচ্ছে এই সময়টাতে পানি থাকে না, তারপরে আমরা আসছিলাম যে একটু ঝর্ণা যাবো, হয়তো বা কিছুটা পানির ফোয়ারা থাকবে, কিন্তু এইটাও কিন্তু ছিল না। সো এই ইভেন এই যে ইকো পার্কে যদি আসেন এই সময় কিন্তু আপনি কিছুই দেখতে পাবেন না। হ্যাঁ, আপনাকে বন জঙ্গল এবং পাহাড় দেখেই সন্তুষ্ট থাকতে হবে, বাট এত দূর কষ্ট করে এসে যদি আপনি সুপ্তধারা এবং সহস্রধারায় পানি দেখতে না পান, ঝর্ণার আসল রূপ দেখতে না পান, তাহলে এটা কিন্তু অনেক বড় হতাশার কারণ। এই জন্য এই পরামর্শ দেওয়া। সো আপনারা সেপ্টেম্বর এবং অক্টোবরটাই চুজ করবেন। তো আমাদের হতাশার সুপ্তধারা এবং সহস্রধারা ঝর্ণা, ঠিক আছে, ঝর্ণার যাত্রা শেষ করে আমরা এখন ফিরে যাচ্ছি। জানতাম যে পানি থাকবে না এখন, তারপরে আর কি যেহেতু এদিকে আসছি ভাবলাম যে একটু ঘুরেই যাই, কি মানান। তো যাই হোক, হতাশ হইলেও খারাপ লাগে নাই, নামছি একটু। হ্যালো, পঞ্চাশ টাকা করে নেয় না সিএনজি গুলো, কি বললো, পঞ্চাশ টাকা করে নেয় না বললো, পঞ্চাশ টাকা করে। এখানে একটা দেখতেছি কি এস্টেস টাইপের, আল্লাহ জানে কি। তবে এই এই সময় আসার মজাটা হচ্ছে ভিউ, দুর্দান্ত একটা ভিউ পাবেন, ঠিক আছে, এটাই হচ্ছে মজা। আর পাহাড়ে ওঠার মজা এই আর কি, ঝর্ণা টর্ণা পাবেন না, ঝর্ণা আছে, পানি নাই একেবারেই। আমি একটা ছবি তুলি না, এটা হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্কের প্রশাসনিক ভবন, বেশ সুন্দর, বেশ সুন্দর সাজানো গোছানো। একটু এই জায়গাটা একটু ঘুরে দেখাই ভাই, ভিতরে যাওয়া যাবে তো, তাই না?
ও